আসসালামু আলাইকুম, ম্যাজিক স্কুল লাইভ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এই ভিডিওতে আমি একটা বিষয় প্রমাণ করার চেষ্টা করব যে ইন্টারমিডিয়েট লেভেলে যে ক্যালকুলাসটা দেওয়া হয়, অন্তরীকরণ এবং যোগজীকরণ, এখানে আসলে ক্যালকুলাসের কোনো কিছুই করানো হয় না। অর্থাৎ ক্যালকুলাসটা নাথিং, জাস্ট এখানে আমরা ছোটবেলা থেকে যদি আমরা হিসেব করি ক্লাস সেভেন থেকে এসএসসি লেভেল পর্যন্ত উৎপাদকে বিশ্লেষণ, বীজগণিতের যোগ বিয়োগ ভাগ গুণ কিংবা সূচকের অঙ্ক লগারিদমের অঙ্ক, এইগুলার যেই সরল টাইপের অঙ্কগুলো করে আসছি ওই অঙ্কগুলাই এখানে অন্তরীকরণ বা যোগজীকরণ করতে দেওয়া হয়। তো এইটা আমার ম্যাক্সিমাম 98% স্টুডেন্টরাই অভিযোগ করে তাদের কাছে ক্যালকুলাস কঠিন লাগে। আবার ক্যালকুলাস কঠিনরা আবার দুইটা ভাগে ভাগ হয়, কেউ বলে যে অন্তরীকরণ কঠিন, আবার কেউ বলে যোগজীকরণ কঠিন। তো আবার কেউ বলে আমি অন্তরীকরণ পারি না কিন্তু যোগজীকরণ পারি, যেটা আমার বিশ্বাস করতে খুবই কষ্ট হয়। কারণ আপনারা সবাই জানেন বা সবাই বোঝেন যে অন্তরীকরণ ছাড়া যোগজীকরণ কোনোভাবেই সম্ভব না। কিন্তু অনেক স্টুডেন্টকে আমি বলতে শুনি যে আমি অন্তরীকরণ বুঝি না কিন্তু যোগজীকরণ বুঝি। তো এইটা আমার আজকের ভিডিওর কথা না, আজকের ভিডিও হচ্ছে আমি প্রমাণ করার চেষ্টা করব এবং প্রমাণ করে দিব যে অন্তরীকরণ বলতে আসলে অন্তত এইচএসসি লেভেলে অন্তরীকরণ বা যোগজীকরণে কোনো কঠিন বা না পারার মতো কোনো অঙ্ক নাই। তো আমরা পাশে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, এই উদাহরণটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, এই উদাহরণটাকে আমি একবার দেখব হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের নিয়মে, তারপরে এটাকে আমরা অন্তরীকরণ করব। তো আমরা উদাহরণটাতে দেখতেই পাচ্ছি, এখানে আমি যদি প্রথমে এই যে এই ভগ্নাংশটাকে আমি যদি এই অঙ্কটা দিয়ে বলি যে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, তো উৎপাদকে বিশ্লেষণের ধাপগুলো আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এই যে এখানে এই প্রথমে উপরে এক্স কিউব মাইনাস 27কে আমরা যদি 3 কিউব লিখি তখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9, আর নিচেও আমাদের এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9 দেখা যাচ্ছে। তো এই দুইটা যদি আমরা কেটে ফেলি তখন আমরা পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস 3। তো এইটা হচ্ছে, এটা যদি আমি ক্লাস 8-এর একটা স্টুডেন্টকে দিয়ে বলি উৎপাদকে বিশ্লেষণ করো, এটা সে পারার কথা, 9-এর স্টুডেন্ট পারার কথা, 10-এর স্টুডেন্ট পারার কথা, আর ইন্টারের স্টুডেন্ট তো অবশ্যই পারা উচিত কারণ সে 7, 8, 9, 10 এই দুইটা ক্লাসেই উৎপাদকে বিশ্লেষণ করে আসছে। তো এই সেই অঙ্কটাকেই যদি আমি এখন যদি বলি, এই যে যদি বলি অন্তরীকরণ করো, এই যে পাশে আমি জাস্ট লিখে দিলাম যে অন্তরীকরণ করো, এই অঙ্কটা আমি তোমরা যেই কোনো রাইটারের বইয়েই দেখবা এই অঙ্কটা আছে। তো এটাকে আমি এখন পাশে লিখে দিলাম কি অন্তরীকরণ করো। তো অন্তরীকরণ করতে গেলে আমরা অন্তরীকরণ মানে হচ্ছে এই যে ডিডিএক্স, তো ডিডিএক্স অফ এক্স কিউব মাইনাস 27 বাই এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9, এরকম কোনো সূত্র কিন্তু আমরা জানি না। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন টোটালি হচ্ছে সূত্র, জাস্ট আমরা 9-10 বা ক্লাস 8-এর নিয়মে সিম্পলিফাই করে শেষ লাইনে সূত্রের মতো একটা ফর্ম আসবে, ওই ফর্ম দেখে আমরা সূত্র অনুযায়ী আনসারটা লিখে দেবো, এটাই হচ্ছে কাজ। তো এখানে অন্তরীকরণ করতে বললে এই পুরো রাশিটাকে তো আমরা অন্তরীকরণ করতে পারি না। তো তোমরা স্টুডেন্টরা তো এই ডিডিএক্স অফ এক্স কিউব মাইনাস 27 বা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9 এইটাকে দেখে তোমরা ভয় পাও যে আরে অন্তরীকরণ কীভাবে করবো। তো এটাকে অন্তরীকরণ, এটা তো অন্তরীকরণ না। তুমি যদি এই ডিফারেন্সিয়েশনের ডিডিএক্সটাকে বাহিরে রেখে এই ভগ্নাংশটাকে প্রথমে ভাঙাও, উৎপাদকে বিশ্লেষণ করো। তো উৎপাদকে বিশ্লেষণ করলে কী আসে? উৎপাদকে বিশ্লেষণ কিন্তু ইন্টারের পড়া না, এটা হচ্ছে ক্লাস 7, 8, 9, 10-এর পড়া। তো আমি একটু আগেই কিন্তু আমি দেখিয়েছি এটা উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি কি এক্স মাইনাস 3। তো এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তো ডিডিএক্স অফ এক্স মাইনাস 3, এই ডিডিএক্স অফ এক্স মাইনাস 3, তো আমরা ডিডিএক্সটা কী করবো, এক্সের সাথেও গুণ করবো, 3-র সাথেও গুণ করবো। তো ডিডিএক্স অফ এক্স মাইনাস ডিডিএক্স অফ 3। তো এখন কিন্তু সরাসরি সূত্রের ফর্ম্যাট চলে আসছে। তো এখানে ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1, আর ডিডিএক্স অফ 3 মানে কনস্ট্যান্ট, এটাকে করলে 0। তো এই হচ্ছে ক্যালকুলাস, এই হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো এটা কি কঠিন? তো যারা এটাকে কঠিন বলবা তারা 8-এ, 9-এ, 10-এ, 7-এ তোমরা উৎপাদক বিশ্লেষণ ফাঁকি দিয়ে আসছো, এই জন্য তোমাদের কাছে ক্যালকুলাস কঠিন লাগে। তো শেষে আমি একটাই কথা বলবো, অন্তত এইচএসসি লেভেলের অন্তরীকরণ এবং যোগজীকরণ এগুলা বুঝার জন্য এবং পারার জন্য শুধুমাত্র তোমার 9-10-এর বীজগণিত সূচক এবং লগারিদম
এই জিনিসগুলোর বেসিকটা ক্লিয়ার থাকতে হবে এবং এই জিনিসগুলোর সরলীকরণটা খুব ভালোভাবে জানতে হবে। যদি এই বিষয়গুলো জানো আর অন্তরীকরণ এবং যোগজীকরণের সূত্রগুলো জানো, জাস্ট সূত্র, তো এই সরল 7 থেকে 9 পর্যন্ত 10 পর্যন্ত সরল এবং অন্তরীকরণ যোগজীকরণের সূত্র পারলে কিন্তু আমরা যে কোনো ধরনের অন্তরীকরণ যোগজীকরণের অঙ্ক করতে পারবো, যেটা আমি এই যে এখানে প্রমাণ করে দিলাম যে অন্তরীকরণ যোগজীকরণ কোনো অঙ্ক না, অন্তরীকরণ যোগজীকরণ শুধুমাত্র হচ্ছে 9-10 সরল করে শেষ লাইনে গিয়া অন্তরীকরণ কিংবা যোগজীকরণের সূত্রটা বসানো লাগে। তো আজকের পর থেকে যদি কোনো স্টুডেন্ট বলো যে অন্তরীকরণ এবং যোগজীকরণ পারি না, তোমার এই কথা বলার মানে হচ্ছে তুমি নিজেকে নিজে ঘোষণা দিচ্ছ তুমি 7 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করো নাই। তো এখন থেকে অন্তরীকরণ যোগজীকরণ পারি না, বুঝি না, এটা বলার আগে চিন্তা করবা যে এটা বলা মানে হচ্ছে তুমি তোমার নিজেকে ফাঁকিবাজ প্রমাণ করতেছ। তো অন্তরীকরণ যোগজীকরণ পারার জন্য কী করতে হবে? 7 থেকে 10 পর্যন্ত বীজগণিত এবং বীজগণিতেরই লগারিদম সূচক এবং বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ সূত্র এই জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার করে তারপরে অন্তরীকরণ এবং যোগজীকরণ করতে বসবা। আশা করি তোমার অন্তরীকরণ যোগজীকরণে কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয়, এই ভিডিওতে আমার নাম, ফোন নাম্বার এবং ফেসবুক আইডি সব কিছু থাকবে, তুমি আমার সাথে যোগাযোগ করে বলবা যে আমি সরল পারি, সূচক পারি, লগারিদম পারি, তারপরও আমি অন্তরীকরণ পারি না, তখন আমি তোমাকে অন্তরীকরণ শিখাই দিব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, আল্লাহ হাফেজ।